প্রদুম্ন রজত কথা কৃষ্ণ পশ্চিম মৰিগাঁও শ্ৰী শ্ৰী কৃষ্ণ মন্দিৰত সমবেত হোৱা সাধুগুৰু বৈষ্ণৱ ভকত ভকতনী যুৱক যুৱতী সবাৰ পাৱলি আমাৰ ধৰ্মমথত আজি দশম স্কন্দত ৰুক্মিণীৰ পুত্ৰ পদ্মিনক কেনেকৈ উদ্ধাৰ কৰিলে আৰু ৰতি দেৱীয়ে কেনেকৈ পদ্মিনক পুনৰ স্বামী পালে এইখন কথা ধুনীয়াকৈ কৈ আছে আৰু এইকণ কথাৰে দুৱাৰী আমি আপোনাসকলৰ মাজত ভাঙনি কৰি যাম জানিবা অজানিতে যদি আমাৰ কিবা আকৃত হয় আটাইকণ আপোনাসকলে শুধৰাই লৈ আমাকো দুটি ভাল জ্ঞান দিব বুলি
সবার ওসরের মুখ পরিপাত থাকে। যেতিয়া কৃষ্ণই আদি যদুবংশ সকলে মানে পদুন্যক চিনি পোৱা নাই, কতয়ে সন্দেহ কৰিছে, সেইখিনি সময় দেৱঋষি নাৰদ মুনি আজি আহি সমাজ পালে। আৰু সমাজত পাই দেৱঋষি নাৰদে প্ৰভু ভগৱন্তৰ চৰণত পৰি কৈছে, হে কৃষ্ণ, ঈশ্বৰে কৃপা কৰ, কল্যাণ কৰ, আয়ুষ্যখিনি পূৰ্ণ কৰ, মনৰ মনসা পূৰ্ণ কৰ, পুত্ৰ পুত্ৰি চাপি হওক, ক্ষেত্ৰ হওক, শুভাই কবি দিয়ক, শুভাই কব কৃষ্ণ। প্ৰভু ভগৱন্তই চিন হেৰুৱালে, সেইটো আমাৰ মনুষ্যসকলক দেখুৱাইছে, সেই লোকসকল ভগৱন্তৰ বাৰু চিন হেৰাই নে নেহেৰাই, তেওঁ সকলো জানে, আৰু জানিও তেওঁ নেজনা ভাও ধৰি সকলো কাম আমাৰ হাতে কৰাই আছে, আৰু আজি দেৱঋষি নাৰদৰ হাতে যদুবংশসকলক বুজাই আছে। তেতিয়া দেৱঋষি নাৰদে আজি যদুবংশসকলক কৈছে, হেৰা লোকসকল, এই পদুন্যৰ ৰূপিণী গৰ্ভত জন্ম হ'ল, আৰু জন্ম হোৱাৰ পাছত সম্বৰাসুৰে ইয়াক হৰণ কৰি লৈ গৈ সৰুবৰত পেলাই দিলে, আৰু সৰুবৰত এটা ডাঙৰ মাছে গিলি থৈ দিলে। সেই মাছটো ভাগ্যক্ৰমে বেপাৰীয়ে গৈ ৰজাৰ ঘৰত বিক্ৰী কৰিলে, আৰু সেই মাছটো কাটাত আজি মাছৰ পেটত পদুন্য ওলাই পৰিলে। তেতিয়া লগে লগে দেৱঋষি নাৰদৰ মুখত আগতে ৰতি দেৱীয়ে শুনি আছিল, তোমাৰ স্বামী ভস্ম হৈ আকৌ পুনৰ ৰূপিণী গৰ্ভত জন্ম হৈ মাছৰ পেটৰ পৰা যেতিয়া ওলাব, তুমিয়ে কিন্তু এদিন ডাঙৰ দীঘল কৰিব লাগিব, আৰু কৰি তোমাৰ স্বামীক তুমি লাভ কৰিব পাৰিবা। এই কথাখন দেৱঋষি নাৰদে কৈ আছিল, কৃষ্ণ ঈশ্বৰে কৃপা কৰক, কল্যাণ কৰক, আয়ুষ বুলি শুন কৰক, পুত্ৰ পুত্ৰি স্বামী হওক, সেৱা খেন্দ হওক, শুভাই কৃষ্ণ। সেই মৰ্মে ৰতি দেৱীয়ে পায় অন্তে কুৰত কোনেও নজানাকৈ সেই ল'ৰা পোৱালীখন নিজৰে তন খুৱাই ডাঙৰ দীঘল কৰা হ'ল। আৰু যেতিয়া ডাঙৰ দীঘল কৰাৰ লগে লগে ৰতি দেৱীয়ে নিজৰ স্বামী বুলি তাৰ ওচৰত বহুত ল'ৰা হোৱাৰ লগে লগে কাবু কৰিছিলে বা এইবোৰ তেওঁ ভাৱ ভংগী দেখুৱাইছিলে। সেইবেলা পদুন্যই কিন্তু ৰতি দেৱীক নিন্দা কৰিলে, তুমি নিজৰ মাতৃ হৈ মই নিজৰ পুত্ৰক তুমি প্ৰেম আলিংগন বিচাৰিছা বা তুমি কামাতুৰ হৈছা, এনেধৰণে নিন্দা কৰাৰ সময়তেই দেৱঋষি নাৰদ আহি পাব। আৰু দেৱঋষি নাৰদে তেতিয়া পদুন্যক বুজাই দিলে, তুমি এই কামদেৱ আছিলা, তুমি এই শিৱৰ কোপত তুমি ভস্ম হ'লা, আৰু সেই মৰ্মে ত্ৰিদশকোটি দেৱতাৰ আশীৰ্বাদত আহি তুমি এই পদুন্য হৈ ৰুক্মিণী গৰ্ভত জন্ম ল'লা, আৰু তোমাক এই ৰতি দেৱীয়ে তুলি তালি ডাঙৰ দীঘল কৰি তেওঁ কিন্তু তোমাৰ স্বামী বুলি জানি আছে, তুমি ভুল নকৰিবা, তোমাৰ এইগৰাকী অতি সৌভাগ্যৱতী পত্নী, তুমি পত্নীৰূপে যদি গ্ৰহণ কৰা ইহকালে পৰকালে তোমালোকে শান্তি হ'বা। এই কথা শুনি তেওঁ পত্নীৰূপে গ্ৰহণ কৰিলে, আৰু সতী ৰতি দেৱীয়েও স্বামীৰূপে তেওঁ মানে অৰ্চন বৰ্ধন সুমন সকলো কৰিলে, আৰু সেইমতে দুয়ো গৈ আজি যদুবংশৰ ওচৰত প্ৰৱেশ কৰাৰ লগে লগে কৃষ্ণ আদি যদুবংশৰ সকলো লোকসকলে মানে হয় নহয় মানি ল'ব পৰা নাই। সেই সময়ত আজি দেৱঋষি নাৰদে গৈ আটাইখন কথা কোৱাত তেওঁলোকে মানি ল'লে, আৰু পৰম প্ৰভু ভগৱন্ত কৃষ্ণই তাতেই মানে স্বীকৃতি দিলে, হয় বিধিৰ লিখন নজায় খণ্ডন, কাৰো শক্তি আছে তাক কৰিবে মোচন, ইয়াৰ তিনিটা জন্মৰ আগত তেওঁলোকে গন্ধৰ্বৰ অভিশাপ পাইছিলে ৰতি দেৱীয়ে, তুমি ইমান এজনী সুন্দৰী নাৰী হৈ গন্ধৰ্বত যেতিয়া তুমি এইখন ভুল কৰিলা, গতিকে তোমাৰ স্বামী কামদেৱ তুমি এটা যুগ হেৰুৱাব লাগিব। সেই মৰ্মে আজি সত্য যুগৰ পৰা সত্য গ'ল, তেতা যুগ গ'ল, দুৱাপৰ লাষ্টত আহি তেওঁ পুনৰ স্বামী পালে, আৰু প্ৰায় আজি ত্ৰিদশকোটি দেৱতাসকলক তেওঁ অৰ্চন বৰ্ধন স্মৰণ কৰি সকলোকে শান্তি কৰিলে, আৰু সেই সময়ত ত্ৰিদশকোটি দেৱতাসকলে আজি পুষ্পবৃষ্টি কৰিছে যাদৱ বংশসকলৰ লগত।
গতিকে এইখিনিতে আমাক দেখুৱালে সেই উঠি অহা যুৱক যুৱতী প্ৰজন্মসকল আমাৰো ভাল কাম কৰিবা শিকক সকলোৱে। যদি ভগৱন্তে ভাল পোৱা, ঋষি মুনিয়ে ভাল পোৱা, সাধুগুৰু বৈষ্ণৱসকলে ভাল পোৱা, তীৰ্থকৌতি দেৱতাসকলে ভাল পোৱা আমি কৰ্ম কৰি যাওঁ, এদিন আমাৰ মাথাটো দেৱতাসকলে পুষ্প বৃষ্টি কৰিব, হয়নে? গতিকে পাৰ্য মানে আমি বেয়া কাম পৰিহাৰ কৰিব লাগিব। এতিয়া পাপ আৰু পুণ্য দেখা পোৱা বস্তু নহয়। ভগৱন্তে যদি প্ৰথমেই পাপ আৰু পুণ্য দেখা পোৱা বস্তু কৰি দিয়া হয় আমাৰ বৰ সুবিধাজনক আছিল, কিন্তু দুৰ্ভাগ্য তেওঁ পাপ আৰু পুণ্য দেখা পোৱা কৰি নিদিলে। গতিকে কোনোবাই যদি প্ৰশ্ন কৰে পাপ বাৰু কেনেকুৱা বস্তু, কিবা ৰঙা, কিবা নীলা, কিবা ক'লা, কিবা কজলা, হয়নে? তাৰ আঁতৰি কোনেও নাপায়। পুণ্যও তেনেধৰণৰ, কিমান ডাঙৰ, কিমান দীঘল, কি ৰং, তাক কোনেও নাজানে। কিন্তু এইটোতে আপোনাসকলে জানিব পাপ ক'ত আছে, জানে? বেয়া বাক্যত পাপ আছে, বেয়া কৰ্মত পাপ আছে, বেয়া কথাত পাপ আছে, হয়নে? আৰু পুণ্য ক'ত থাকে? ভাল কৰ্মত সদায় পুণ্যৰ জন্ম হয়। গতিকে উঠি অহা যুৱক যুৱতী প্ৰজন্মসকল, আপোনাসকলে সদায় ভাল কাম কৰক, তেনেহ'লে আপোনাসকলে সদায় পুণ্য সঞ্চয় কৰিব পাৰিব। আৰু যেতিয়া পুণ্য সঞ্চয় থাকিব, তেতিয়া জন্মে জন্মে আপোনাসকলে য'তেই জন্ম পাওক, ত'তেই নিশ্চয় শান্তিৰ ৰাজ্য এখন পাব, শান্তিৰে বসবাস কৰাৰ সুবিধা এটা পাব, হয়নে? প্ৰভু ভগৱন্তক ভাবাৰ সুবিধা এটাও পাব বুলি আজি ভাগৱতে আমাক সিদ্ধান্ত দিছে। নষ্ট হইল কৃষ্ণ পুত্ৰ প্ৰজাতে জানিল আনন্দ নগৰত যদুবংশ সকলোৰে আগত কৈ যে হেৰা লোকসকল, হয় বস্তু অসয় বস্তু, হয়নে? আমাৰ প্ৰত্যেকৰে নিজা নিজা দেহতে দুটা বস্তু লৈ আমি জন্মগ্ৰহণ কৰি আছোঁ, এটা নাম হয়, এটা নাম অসয়। হয় মানে কোনটো? ইন্দ্ৰিয় বৰ্গ ৰিপু ধাতুক লৈ যিটো আমাৰ দেহ, এই দেহটো দুদিনৰ পাছত ই নাশ হ'ব, ই পচিব, গেলিব, বা কোনোবাই লৈ যায় জুই লগাই পুৰি পেলাব পাৰে, একো ডাঙৰ কথাই নহয়, হয়নে? বংগদেশৰ চৈতন্যদেৱে ভজনত লিখিছে, পৰি ৰৈব ঘৰ বাৰী, পৰি ৰৈব সুন্দৰ নাৰী, একদিন চবেই আমি যাম শ্মশান বাৰী, পৰি ৰৈব ঘৰ বাৰী, পৰি ৰৈব সুন্দৰ নাৰী, একদিন চবে আমি যাম শ্মশান বাৰী। হে লোক, ঘৰ বাৰী ধন টকা পইচা একো লগত নাযায়, সকলো পৰি ৰ'ব। বৰ মৰমৰ ভাৰ্যাগৰাকী বা বৰ মৰমৰ স্বামীগৰাকীও ইয়াতে পৰি ৰ'ব, কোনেও কাৰো লগত নাযায়। আৰু এই শ্মশানখন যে সকলোৱে আমি জানি লোৱা উচিত, এইখনত এদিন আমিও আহিব লাগিব, হয়নে? আপোনাৰ কাৰণে বা তেওঁৰ কাৰণে, মোৰ কাৰণে, তেখেতৰ কাৰণে কোনোবা চাৰিটা মানুহ এতিয়াই থৈ দিছে ঠিক কৰি, এদিন সেই চাৰিটা মানুহে কান্ধত লৈ মোক লৈ যাব, মই আৰামত চাৰিটা মানুহ কান্ধত উঠি যাব পাৰিম, হয়নে? মই সেই সময়ত খোজকাঢ়িব নোৱাৰোঁ আৰু। তাৰমানে জীৱনটো যোৱাৰ পাছত এই দেহটোৰ কোনো দাম নাই, সেইকাৰণে এই জীয়াই থকা দিনকেইটা
অহংকার, অভিমান, অসূয়া, বাহাদুরি, টেম্পার, গৌরব, জেদ বাদ দিয়ক, কারণ ই কেতিয়াও আমাক সহায় করব নয়। কৃষ্ণ ঈশ্বরের কৃপা কল্যাণ পকাই কৃষ্ণ ক্ষীরখানি অসল করে শোভায় হয়। গতি আজি দেব ঋষি নারদে প্রভু ভগবন্ত কৃষ্ণই নহয় আজি গোটেই দ্বারকা নগর যদুবংশ সকলের আগত কয়ে আছে, এই কার সন্তান জানা? কৃষ্ণ সন্তান। বীর্য কেতিয়াও এই বীর্যটো হরণ ভ্রমণ নহয়, যেহেতু কৃষ্ণ বীর্য রুক্মিণী গর্ভত দিছিলে আর তারপরা পদুন্য জন্ম হল, হয় না? এই কেতিয়াও হরণ ভ্রমণ নহয়। আমার লোক সকলেও সেই দেখায় আছে, আমার স্বামী পত্নী সকল বহু বীর্য বহু নেতক এনে যায়, কিন্তু যে সময় প্রভু ভগবন্তর অংশ আহি যায় সেই বীর্যটো আপনার যাতে নহক সেই জন্মগ্রহণ পাব, তার দ্বারা সতি সন্তান জন্ম হব। গতি এই পুরুষ সকলের কারণে এই বীর্য আর আই সকল মাতৃ সকল বস্তুটোর নাম হল রেতক। রেতক আর বীর্য যিদিনে জৈন হব সেইদিনে সন্তান বা সন্ততি জন্ম হব বা ঠিকই হব। গতি এই কন কথা আজি দেব ঋষি নারদে গোটেই যদুবংশ সকল ভাঙি কয়ে আছে আর সকলে কয়ে আছে কথাটা হয়, যাক প্রভু ভগবন্তে কৃপা করব, কৃপার সাগর দ্রব্যকী নন্দন প্রিয় মনর কাম ভকতর সঙ্গ সদা নগুচুক মুখে তোয়া গুণ নাম, যিজনক প্রভু ভগবন্তে বেৰ দি রাখব তেওঁ মারার অধিকার কারো নাই। আজি সম্বাসুরে লৈ যায় অতল সাগরত পেলাই দিলে বা সরোবর পেলাই দিলে কোন আজি জন্ম হওয়া কেসত সাগর কই মৃত্যু নহ, মাছে গিলিলে মাছর পেটতো মৃত্যু নহ, হয় না? গতি ঘোষাত মাধবদেবে লিখিছে, মারে হরি রাখে কিহে, রাখে হরি মারে কিহে। যেতিয়া প্রভু ভগবন্তে মোক বা আপনার তেওঁক বা তেখেতক রাখিম বলে কব, তাক মাউন্ট আপনি নাই। আর যেতিয়া আমার প্রভু ভগবন্তে আমাক মারিম বলে কব, তেওঁ রাখুন দা নাই, হয় না? গতি সেই লোকসকল এই কথাখিনিতে আমাক কইছে, আমি মাত্র কায় মন বাইক এক করে প্রভু ভগবন্তর ওসর শরণ লোক লাগে। প্রভু ভগবন্তর নাম হল কৃপা সাগর, দয়ার সাগর, করুণা সাগর, পতিত পাবন। পতিত পাবন নামটোয়ে কয়েছে, জানি বা অজানিতে সরুকালের পর আমি দুর্বল অপরাধ পাপ কিছু করল, যদি আমি সাধুগুরু ভকত ভকতনী পাওয়ার ধরে মাথাত ল আমি সদা ঈশ্বর ওসর শরণাপন্ন হোক, তেনহলে এইকন পাপ আমার নাশ করে প্রভু ভগবন্তে আমাক অপবিত্রকে পবিত্র করা লোকজনের নামে হল ব্রহ্ম প্রভু কৃষ্ণ, হয় না? গতি এইকন কথা আজি ভাগবতে বুঝাকে আমার বুঝাই দিয়ে আছে গোবিন্দ ভাই। হ্যাঁ, কৃষ্ণ বলি মোহ ভজিলন্ত্র মনে নুহিতু চিত্র যিতু লক্ষ্মীরে বিশ্বকাম যিতু রুক্মিণীত সকলে কোয়ামতা করে আছে, বাহ ইমান সুন্দর লড়া অদৈন্য, কেশর পর নখলে চাই থাকলে চকুর তৃপ্তি নপলায়, এনেকা এজন পুরুষক যে নারীয় স্বামী পায় সেইগুলিও সৌভাগ্য, হয় না? গতি আমার কয়েছে সেই আই সকল নারী সকল যখন নারীয় গুণী স্বামী পালে সেইগুলি সৌভাগ্য, যখন জ্ঞানী স্বামী পালে সে সকলো সৌভাগ্য বলি, যখন রূপবান স্বামী পায় সে সকলো সৌভাগ্য বলি, হয় না? আর আমার পুরুষ সকলকো একটাই কয়ে আছে, কিন্তু এই হল আমার চারিটা গৌরব আছে। গৌরব কিটা কত কত জন্ম হয় জানে? এটা হল ধনগৌরব,
এটা হল বিদ্যার গৌরব, এটা হল বলর গৌরব, এটা হল রূপর গৌরব। সাবধান, কিন্তু এইকেইটা এই চারিটা গুণ আমি আজি এই সমাজত এনেই পোৱা নাই, পূর্বর জন্মৰ পুণ্যৰ ফলত আমি পাইছোঁ। যিসকলে অজস্র ধনী হয়ে আছে এও পূর্বর জন্মর তেওঁলোকৰ পুণ্যৰ ফল, তেওঁলোকে অজস্র ধন সম্পত্তি গ্রহণ করেছে। গতিকে আপনাদের অজস্র সম্পত্তির ধনী গৰাকী বুলি আপনাদের গৌরব কোনোদিনে নকৰিব। যদি গৌরব করে সি এটা জন্মও নাথাকে, এই ধন নাশ করে দিব ভগবানকে, হয়নে? বিদ্যা গৌরব, এজন মানুষ পূর্বজন্ম পুণ্যর ফলের কারণে বহু বিদ্যা ভগবন্তে অর্পণ করলে, যদি নিজকে বিদ্যান বলে গৌরব আহে সেই বিদ্যা ওর আর বেশি দিন না থাকে, ভগবন্তে গুছি যাবে। আর একটা বল, এজন মানুষ এশজনত বলিষ্ঠ মানুষ কি কারণে বল? পূর্বজন্ম পুণ্যর ফল, হয়নে? কল্যাণকর আইসল বিঘিনী শূন্যকর পুত্র স্বামী ক্ষীরকেন্দ্র বুলি উভাই কৃষ্ণ পূর্ব জন্ম পুণ্য ফলত বলিষ্ঠ হল। আর বলিষ্ঠ হয়ে যদি নির্বলী সকলের উপর অত্যাচার করে ফুরে তেনে পতন আহিল আর বেশিদিন টিকিব না। হয় এজন পুরুষ বা এগারী নারী পূর্বর জন্ম পুণ্য ফলত এই জন্ম অন্তত্য রূপবতী, অন্তত্য রূপবান হয়েছে, হ্যাও পূর্বজন্ম পুণ্য ফল। যদি নিজকে মানে রূপবান, মানে রূপবতী বলে যদি গৌরব আহে তাহলে না খাই, হয়নে? তাই একটা উদাহরণ মানে অকান আগুয়াইল, এগারী ছালী রূপবতী কিনো অপর রূপকন্যা বর্ণন যায় স্বর্গমধ্য পাতালত হেন কন্যা নাই। গতি এই ছালীজনী এনেকা রূপবতী গাভরু হওয়া কালের ইমান দরা সকল গই থাকে, সকলকে নিন্দা করে, হয়নে? বা ইটিং করে নামানে, কারণ মানে ইমান সুন্দরী, ইমান রূপবতী। গতি স্বর্গমধ্য পাতালের ভিতর আটাইতকৈ যিজন ডাঙর লোক সেইজনক মই বিয়া সোমাম। এদিন এজন মহাবৈষ্ণব বুড়ার ওসর যায় এই ছালীজনী সুদিছে, দেউতা স্বর্গমধ্য পাতালের ভিতর আটাইতকৈ ডাঙর কোনজন? তেতিয়া বুড়াটোৱে ছালীজনী সুদিলে, আয়ো কি কারণ তুমি সুদিলাই? কয়েছে স্বর্গমধ্য পাতালের ভিতর আটাইতকৈ যিজন ডাঙর তালে মই বিয়া হ'ম। বুড়াজন আচরিত পালে, বাহ, এই ছালীজনী কম গৌরবী হয়েছে না নিজের রূপক লো, ইমান সুন্দর রূপবতী ছালী ধুমাধুম বিয়া সোমাব লাগে, তাই কি তো আহিল? সেটা কলে স্বর্গমধ্য পাতালের ভিতর ইন্দ্রয়ে ডাঙর বিরাট ডাঙর রজা, নয়নে? লগে লগে ছালীজনী ইন্দ্রর ওসর লো, ইন্দ্রর ওসর যায় কৈছে, আপনি বোলে স্বর্গমধ্য পাতালের ভিতর আপনি ডাঙর রজা হয় জানি? এটা ইন্দ্রয়ে সুদিলে কি কারণে তুমি সুদিলা? এটা কলে স্বর্গমধ্য পাতালের ভিতর যিজন ডাঙর রজা বা ডাঙর লোক সেজনক মানে বিয়া সোমাম। ইন্দ্রয়ে কিবা আমার ন মনুষ্যর ছালী এজনী বিয়া করব নি কথা হলে? তেতিয়া লগে লগে ইন্দ্রয়ে আকো সলাই দিলে, কি মই অকলে ডাঙর নহয় নয়, অকল মূর উপর আরো এজন ডাঙর আছে, কোন জানা? বরুণ। এটা বরুণক মই লিখি দিও, হিসাব দিও, আমুকত বরুণ, তহুকত বরুণ পেলাবা, তহুকত বরুণ পেলাবা মই দিও, কিন্তু সি লৈ যায় কোবাত বরুণ পেলাই কোবাত নেপেলাই, মোক আহি হিসাব দিয়ে মানে সবতে বরুণ সমানে পেলাইছো, আর মনুষ্য সকল খেতি বাড়ি সকলকে সমানে। গতি মোটক বরুণ ডাঙর, তুমি বরুণর ওসর যা। তেতিয়া বরুণর ওসর গেল, বরুণর ওসর যাওয়ার কলে, মই ডাঙর নহয় নহয়, মূর উপর আরো এজন ডাঙর আছে, কোন এজন? কয়েছে বায়ুয়ে ডাঙর, মই যদি বা মেঘ হয়ে বরুণ লো আইছো কথা, বায়ুয়ে হায়া হাওয়া মারি যত যে পেলায় কৃষ্ণ ঈশ্বর কল্যাণ পুত্র পুত্রী স্বামী ক্ষীরকেন্দ্র সৌভাগ্য বলে সৌভাগ্য কৃষ্ণ। গতি এই হল বায়ু মহৎ, বায়ুয়ে যতে লৈ যায় ততে পেলায়, গতি মোটক বায়ু ডাঙর, হয় নাকি? এটা বায়ু ওসর গেল, আর বায়ুয়ে কলে, হে মানে ডাঙর নহয় নহয়, মোটক ডাঙর আছে, কি আছে?
কৈছে আমুকতে এটা ডাঙর উইভিয়া আছে, হয়নে? এই উইভিয়াটো মই ইমান বতাহ মারিও উইভিয়াটো ভাগিব পারা নাই, গতি মূর্খ উইভিয়াটো ডাঙর, তুমি উইভিয়াটো ওচরলে যা। উইভিয়াটো ওচর গিয়ে ছালীজনী কলে, কয়ার উইভিয়াটে কলে, এই তুমি ভুল কইছা, মই ডাঙর নয় নয়, তুমি খন্তেক এখিনিতে বহি থাকা, এতে আমুক গাঁও খার গরু একটা আছে, আহি হানি বখলা বখলি করে এড়াই থাকবে মো, গতি খার গরুটো ডাঙর, তুমি তার ওসর যা। তারপর খার গরুটো ওসর গেলে খার গরুটে কলে, কৃষ্ণ ঈশ্বর কৃপা কল্যাণ কৃষ্ণক মনৰ বাঞ্ছা পূর্ণ কর, হেয়া ছোৱালী মই ডাঙর নয় নয়, মোটকৈ ডাঙর একটা আছে, কত আছে? এইখন গাঁৱতে আছে গৰখীয়া এটা, সি অলপ সময় তুমি বহি থাকা, সি আহি পিঠিত মানে এনেকুৱা টাঙন বহাব মোৰ ওচৰত নহয়, গতি সিহে ডাঙর। সেই গৰখীয়াজনক আজি বহুদিনৰ পৰা দেখা শুনা একে কুবেশ হয় কুচিত, গতি তাক কোনেও ছোৱালী নিদে, দেখে বিদেখে ছোৱালী বিচাৰি 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 বেচা ভাগৰি গৈ থাকি নহয় ভাগৰি গৈছে, তেতিয়া যায় ছোৱালীজনী তাৰ ওচৰলৈ গ'ল, কৃষ্ণ ঈশ্বৰে কৃপা কৰক কল্যাণ কৰক আয়ুষ্ণ মনৰ বন্ধ কৃষ্ণ, তেতিয়া ছোৱালীজনী গৈ সেই যে কুচিত ৰূপৰ ল'ৰাটো যায় কৈছে, আপুনি বোলে স্বৰ্গমৈত পাতালৰ ভিতৰত আপুনি ডাঙৰ হয় জানো? তেতিয়া সি সুধিছে, কিয় বা সুধিলে, সি চাইছে বা ইমান সুন্দর রূপবতী কন্যা, কিয় সুধিলে? তেতিয়া কলে, স্বর্গ মৈত্র পাতালের ভিতর যিজন ডাঙর হব সেইজনক মই বিয়া সোমাম। ই মানে ছোৱালীজনী মূৰৰ পৰা ভৰি লাগি বহুত চাই মানে অবাক লাগিল, এইটো সপোন না সমাধি? মই ইমান দিন ছোৱালী বিচাৰি ক'তো পোৱা নাই, মোক কোনেও ছোৱালী নিদে, এইজনী ছোৱালী আহিছোন মোৰ ওচৰত বিয়া প্ৰস্তাৱ বিচাৰি। তেতিয়া লগে লগে কি ক'লা, স্বৰ্গ মৈত্য পতালৰ ভিতৰত মই যাওঁ, মোৰ ওপৰত আৰু কোনো ডাঙৰ নাই, হয়নে? এই লাহেকৈ বিয়া কৰি থৈ দিলে। চাওক ছোৱালীজনী ইমান ৰূপৱতী বুলি গৌৰৱ কৰাৰ কাৰণে ঘূৰি পাকি ঘূৰি পাই পাকি সাধাৰণ ছোৱালীও প্ৰশ্ন পচন্দ নকৰা ল'ৰা এটাকে বিয়া পাবলগীয়া হ'ল। গতিকে আমাক কয় যে ৰূপৰ গৌৰৱ, বলৰ গৌৰৱ, ধনৰ গৌৰৱ, বিদ্যাৰ গৌৰৱ, এই চাৰিটা গৌৰৱৰ নিচিনা বেয়া গৌৰৱ পৃথিৱীত নাই। গতিকে উঠি অহা যুৱক যুৱতী প্ৰজন্মসকল, এই গৌৰৱ এটাও হৃদয়লৈ নানি সকলো পৰিহাৰ কৰি সাধুৰ চৰণত শৰণ লওক, তেনেহ'লে ঈশ্বৰে কৃপাত নিশ্চয় কৰিব। গোবিন্দ।